আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন থানাঘাটা আমিনিয়া ঈদগাহ ময়দানে যে তিন দিন ব্যাপী যে মাহফিলে ইন্তেজাম করেছেন, এই মাহফিল সম্পর্কে আমাদের স্টান্ড বর্তমান যে ইমাম সাহেব আছেন, এই ইমাম সাহেবের কাছে আমরা জিজ্ঞাসা করব যে মাহফিলটা আপনারা কেমনভাবে নিচ্ছেন, অথবা সাতক্ষীরার বুকে যে আপনাদের দুই দিনই যে বক্তা আসতেছে, এটা বর্ণাঢ্য, এটা বিরল চাওয়া, এরকম বক্তা আসলে সচরাচর পাওয়া খুব কঠিন। তা আমরা এই সব সম্পর্কে খুব সংক্ষিপ্ত আকারে ইমাম সাহেবের কাছ থেকে আমরা অনুভূতিটা দেবো যে কেমনভাবে আপনারা এই মাহফিলের উদযাপনটা, মাহফিলের খুশিটা আপনারা ভাগাভাগ করে নেবেন। জি হুজুর বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিল সাতক্ষীরার ভিতরে আজ দুই বছরের ভিতরে এত সুন্দর মাহফিলের আয়োজন আমরা তো কল্পনা করিনি যে এত সুন্দর বক্তা যে আমরা পাবো। দুইজন মানে আর কি বক্তা আমাদের মাঝে আসতেছেন আলহামদুলিল্লাহ, পরপর দুই দিন সুন্দর একটা মানে প্রোগ্রাম, আর আমাদের এলাকায় যেন একটা আনন্দের একটা যেন মানে উপসি ভর্তি জোয়ার, মানে প্রত্যেকের বাড়ি বাড়ি মানে আর কি ঘরে ঘরে যে থানাঘাটার মাহফিল, থানাঘাটার মাহফিল একটা যেন কী একটা যেন আলোড়ন সৃষ্টি আছে আলহামদুলিল্লাহ। আর একটা প্রশ্ন ছিল যে আপনাদের যে এখানে যে বর্ণাঢ্য আয়োজন, এই আয়োজন এবং বক্তারা যারা আসতেছেন সব মিলে আপনাদের প্রশাসনিকভাবে কেমনভাবে প্রশাসনিক আপনারা সাপোর্ট পাচ্ছেন, বা প্রশাসনিক কোনো বাধা আছে কি না, এই নিয়ে আপনি কিছু বলুন। না না, আমাদের কোনো প্রশাসনিক কোনো বাধা নেই, আমরা প্রশাসনের কাছ থেকে সম্পূর্ণ একবার অনুমতি নিয়ে সুন্দরভাবে আর কি মানে আর কি এই মাহফিলটা উদযাপন নিতে হবে। আমরা আর কি নির্দলীয়ভাবে একটা সুন্দরভাবে পরিবেশে একটা মাহফিল করতে যাচ্ছি ইনশাল্লাহ। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এই মাহফিলটা মানে আর কি সুন্দরভাবে যেন আর কি সাকসেসফুল হয়। আল্লাহ পাকের কাছে আমরা এই লাস্ট যে প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনাদের এখানে যে বক্তারা আসতেছেন, এই বক্তাদের মাহফিল কমিটির পক্ষ থেকে এই বক্তাদেরকে আপনারা কেমন নিরাপত্তার ব্যবস্থা রেখেছেন? আলহামদুলিল্লাহ, এখানে নিরাপত্তা থাকবে, আমাদের এখানে ভলেন্টিয়ার থাকবে 30 জন, একবার সুন্দরভাবে তাদের এখানে পুলিশ বাহিনী থাকবে আর কি সুন্দরভাবে আর কি, তারপর আপনার বিভিন্ন সাংবাদিক থাকবে নাকি সুন্দরভাবে আমরা একে আয়োজন করবো আর কি। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভিউয়ার্স, হুজুরের কথা শুনলে আমরা সব কিছু পরিষ্কার হলাম যে আজ এই যে তিন দিন মাহফিল, এই তিন দিন মাহফিল নিয়ে কোনো দিক থেকে কোনো বাধা নাই, প্রশাসনিক দিক থেকে সাংবাদিক দিয়ে সব দিক থেকে আমরা পরিপূর্ণ সাপোর্ট পাচ্ছি ইনশাল্লাহ। আর সব থেকে বড় জিনিস যে আমরা এই এলাকাবাসী সকলে একসাথে মিলে এই মাহফিলের ইন্তেজামটা করতেছেন সবাই মিলে। আজকে আপনারা দেখেছেন এই মাহফিল সম্পর্কে, মাহফিল নিয়ে যে কালেকশন হচ্ছে, আপনার গ্রামবাসী সকলে মিলে ওই কালেকশনের সম্পর্ক হয়েছে, এবং সবাই যেন একটা ঈদের আনন্দের মতো উদযাপন করছে, প্রত্যেকটা ঘরে ঘরে আত্মীয় স্বজন তাকে তারা সবাই মিলে একসাথে হয়ে এই মাহফিলের আনন্দটা উপভোগ করতেছে। প্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে যে স্থানে দাঁড়িয়ে আছি এখানে আমরা কয়েকটা বড় ভাইদের দেখতে পাচ্ছি, এনারা হচ্ছে এই মাহফিলের রূপকারিকর, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই এত সুন্দর বর্ণাঢ্য আয়োজন আমরা সামনে পেতে যাব ইনশাল্লাহ। তা আমরা এই মুহূর্তে আমাদের এখানে কয়েকজন বড় ভাই রয়েছে, তাদের কাছ থেকে আমরা অনুভূতি শুনবো যে আজকের মাহফিলের আপনারা যে বক্তা নিয়ে এসেছেন আসলে এটা সারা সাতক্ষীরা না, সারা বাংলাদেশের একটা অপ্রীতিকর একটা ঘটনা যে আসলে এরকম বক্তা বা এরকম সময় আপনারা কীভাবে কালেক্ট করলেন, আর কোন মাধ্যমে আপনারা বক্তাদেরকে নিয়ে আসতেছেন। এই এই খুশির সংবাদ শুনে আসলে সকল গণমাধ্যম কিন্তু আজকে পাগল হয়ে গিয়েছে যে আজকে যে বক্তারা আসতেছে যে আপনার এম হাসিবুর রহমান সাহেব হুজুর এবং আব্দুর রহিম আল মাদানি সাহেব হুজুর, এই ইনাদের এই দুই হুজুরকে এখানে আমন্ত্রণ দিয়েছেন ভাইরাদের অনুভূতি এবং ভাইদের অক্লান্ত পরিশ্রম আর কোন মাধ্যমে পেয়েছেন। আমরা প্রথমে আমার শ্রদ্ধেয় বড় ভাই কামাল ভাইয়ের কাছে আমি যাব যে আপনারা কেমনভাবে এই হুজুরদেরকে আপনারা দাওয়াত দিয়েছেন এবং কত কত কষ্টের মাধ্যমে বা কিভাবে আপনারা এটা সাকসেস করতে সক্ষম হচ্ছেন, আপনি খুব সংক্ষেপে আপনার মনের কথাটা বলবেন। বসিয়াটা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহের স্মৃতি উপলক্ষে এই 44তম আমাদের আজমাবিল। প্রথম দিন বক্তা আছে আমাদের এম হাসিবুর রহমান, দ্বিতীয় দিন প্রিয় নবী আমাদের কলিজা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদ ও মিলাদের নবী উপলক্ষে আছেন প্রধান বক্তা আব্দুর রহিম আল মাদানি। এই যে দুই বিশেষ বাংলাদেশে প্রিয় এখন খুব নামি দামি বক্তা, ইনাদের যোগাযোগ করার মানে সব কিছু উপশিষ্টা আমাদের জামাই, আমাদের আপন জামাই, আমার ভাইয়ের বড় ভাইয়ের জামাই মনোয়ার হোসেন মুমিন,
উনিও বাংলাদেশের এখন বড় বক্তা, সারা বাংলাদেশের লোক সারা বিশ্বের লোক ওনাদের চেনে। এখন এই দুই বক্তা আনতে আমাদের বহুত মানে কষ্ট হয়েছে, আসবে না সেই এক অনেক চেষ্টা আমাদের জামাই থেকে করাইতেছে। আর থানাঘাটা, এই যে থানাঘাটা যে এই যে আপনার অজমাপিল, এ সারা বিশ্বে এখানে আমাদের জেলাতে সাইদি সাহেব এইছে, তারেক মনোয়ার এইছে, যুক্তিবাদী এইছে, আব্দুল আবদুল্লাহ আলমিন এইছে, বুলবুলি এইছে, আবার আব্দুল খালেক শরিয়াতপুর, মানে এখানে যত বাংলাদেশে বড় বড় বক্তা আছে কেউ বাদ নেই। তারপরে আমরা তোমাদের কি নিয়ে এইস না? জি ভাই, ভাই আজকে এই যে মাহফিল ভাই, এই যে মাহফিল, এই মাহফিলটা সাকসেস করার জন্য আপনারা এলাকাবাসী সকল মিলে যে চেষ্টা করতেছেন, আলহামদুলিল্লাহ শুক্রিয়া। তা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা এই যে মাহফিল করতে যাচ্ছেন, যে যে বক্তা নিয়ে আসতেছেন, অথবা এই যে মাহফিলটা, এই মাহফিল হলো আমিনিয়া মাহফিল থেকে মধ্যে, আমি মনে করি সারা সাতক্ষীরা আমিনিয়া যত মাহফিল আছে সব থেকে বড় মাহফিল হচ্ছে আমাদের থানাঘাটা এই মাহফিলটা। তা এই সম্পর্কে আপনি কি বলবেন, একটু দয়া করে বলবেন। হ্যাঁ, আমরা তো ইনারই আমাদের আমিনিয়া যে সিলসিলা ফুরফোরা বসিরা, আমরা ওনার সিলসিলা, ওনার বংশ, উনি আমাদের বংশ, ওনাকে আমরা মন থেকে মহব্বত করি, ওই জন্য ওনাকে, ওনার জন্য প্রত্যেক বছর এই বার্ষিক মাহফিল আমরা করতেছি এই 44তম, ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ায়। সম্মানিত ভিউয়ার্স, আমরা এবার যে বিষয়টা কথা বলবো সেটা হলো যে এটা একটা বিরল ঘটনা, আমাদের এখানে যে তিন দিন মাহফিল হতে যাচ্ছে, এই মাহফিলের যে সব থেকে আকর্ষণ যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে, সেই বিষয়টা এর মধ্যে কারোর কোথাও নাই যে এখানে মাহফিলে হাজার হাজার মানুষ হয়, সেই মানুষের কিন্তু আবার মাহফিল শেষে তাবারকের ব্যবস্থাও করা হয়। তো এই তাবারকের ব্যবস্থাটা আসলে এক দুই টাকা না, এখানে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। তো এই খরচ বিষয়ে এবং এই তাবারক বণ্টনের বিষয়ে আমি আমার প্রিয় ভাই কায়ুম্বার কাছ থেকে কিছু মূল্যবান কথা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থানাঘাট আমিনিয়া যে বিশাল এই যে মাহফিল, এই মাহফিলে প্রচণ্ড খরচ হয়। আমরা প্রতি বছর তাবারকের ব্যবস্থা করি এবং এখানে পর্যাপ্ত টাকা ব্যয় হয়। আমরা চেষ্টা করি এটা ভালোভাবে করার জন্য। 7 থেকে 8 লক্ষ টাকা আমাদের এই মাহফিলে খরচ হয় এবং হ্যাঁ, আমাদের এলাকার সবার সম্মিলিত প্রচেষ্টায় এটা আমরা করি। প্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে যে ব্যক্তির সাথে কথা বলবো ইনি হচ্ছেন, আমরা যে এতক্ষণ ধরে যে মসজিদ এবং মাদ্রাসা এবং এই সুন্দর মাহফিল যে ঘুরে ঘুরে দেখলাম, এই সুন্দর মসজিদ এবং মাহফিলের সম্মানিত সেক্রেটারি সাহেব, আমার কাকা, শ্রদ্ধেয় কাকা জয়নাল আবেদিন চাচার কাছে আমি প্রশ্ন করব যে আপনাদের এই মাহফিলটা সাকসেসফুল করতে আপনারা কে কতটুকুন বা সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং সকলে মিলে এগিয়ে আসতেছেন, এটার অনুভূতি আপনার কাছে ছোট্ট করে জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের এই 44তম মাহফিল করোনার জন্যই গত দুইবার আমাদের করা হয়নি, আমরা এবছর সবাই মিলে, আমরা কমিটিতে যা বডিতে লোক আছি, এলাকার লোক মিলে সবাই মিলে, গত বছর যে দুই বছর করা হয়নি এটা আমরা একটু বড় আকার ধরনের করার এবার ইচ্ছা আছে আমরা, এবং সেটাই আমরা সাফল্য করার জন্যই আমরা সবাই লেগে গেছি। আমরা অর্থ যে যা পারি, আমরা তো বাইরে খুব একটা কালেকশনে যাই না, আমরা এলাকার লোক, এলাকার লোক আমরা ছোটো বড়ো ভাই মিলে সবাই মিলে প্রায় সাড়ে ছয় থেকে সাত লাখ টাকা খরচ হবে। আমরা এটা এবার এবছর খুব উদ্যোগে নিয়েছি করার জন্যই, এবং আপনাদের কাছে সবাই কাছে দোয়া চাচ্ছি, আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন, মানে আমরা যেন সবচেয়ে সুন্দরভাবে আমরা যেন আমরা এই মাহফিলটা শেষ করতে পারি, এই বলে আমরা সবার কাছে দোয়া চাচ্ছি সবাই। সম্মানিত ভিউয়ার্স, আমরা এবার জানবো যে আজকের মাহফিল, এই এই আজকে এই যে মাহফিল আমরা সামনে আমাদের উদযাপন হতে যাবে, তা এই মাহফিলটা কতটুকুন আনন্দের সহিত গ্রামবাসী নেবে, আমরা এই সম্পর্কে আমাদের প্রিয় ভাই শাহিন বার কাছ থেকে আমরা কিছু অনুভূতি শুনব। জি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 44তম আমাদের ওয়াজমাহফিল, থানাঘাটা আমিনিয়া ওয়াজমাহফিল দীর্ঘদিন যাবৎ চলে আসতেছে। আমরা খুব আনন্দের সহিত এই মাহফিল উদযাপন করি, ছোট বড় সবাই আমরা একসাথে, এলাকার লোক, এলাকার ভাই বেরাদার সবাই আমরা একসাথে মিলে কাজটা করি।
তো এই কাজটা এত এত ভালো লাগে আমাদের করতে, তো ঈদের মতো আনন্দ পাই আমরা কাজগুলো করতে। ঈদের চাইতে বেশি আনন্দ হয়, প্রত্যেক বাড়ি বাড়িতে আমরা খাওয়া দাওয়ার আয়োজন, হ্যাঁ আত্মীয় স্বজন তারা এখানে আসা যাওয়া, এই যে একটা মানে আত্মীয় স্বজনের যে সম্প্রীতি ভালোবাসা, এইগুলো সবার মধ্যে একের প্রতি এক মায়া মহব্বত আমাদের এখানে হয়। আমরা এখানে আমাদের তাবারকের ব্যবস্থা আছে, এখানে চল্লিশ পঞ্চাশ হাজার লোক এখানে আমাদের এখানে তাবারকের ব্যবস্থা আছে, তো পর্যাপ্ত খাবারের ব্যবস্থা আমাদের এখানে থাকে প্রতি বছরে। তো আমাদের এখানে আমাদের মাদ্রাসার সাইটে মহিলাদের জন্য বসার সুন্দর ব্যবস্থা আছে, মা বোনদের জন্য 3-4টা প্যান্ডেল করা হয়েছে, এখানে তারা এসে বসে, তাদের পর্দার ব্যবস্থা করা আছে, তারা কোনো প্রকার কোনো সমস্যা তারা পাবে না, তারা নিশ্চিন্তে এখানে এসে মাহফিল শুনতে পারবে। জি ভাই, আপনি যে কিছুক্ষণ আগে বললেন যে আনন্দ পাচ্ছে, কিন্তু আপনার মুখের দিকে তাকাই মনে হচ্ছে আনন্দটা আপনাকে আপনার ভিতরে নাই, হ্যাঁ টেনশন বিরোধ করছেন এখন। মাইকের সামনে তো আসলে কথা বলা অভ্যাস না, নতুন কথা বলতেছি সেই জন্য আর কি নার্ভাস ফেল করতেছি। ঠিক আছে, আপনি নির্ভয় বলেন। নির্ভয় বলতেছি, আমরা খুব আনন্দ পাই মাহফিলটার জন্য, বর্তমান সময়ে আনন্দ পাচ্ছি। তো আপনারা আমাদের ভিডিও যারা দেখতেছেন, সবাইকে আমাদের মাহফিল দাওয়াত থাকলেও সবাই আসবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা যার সাথে কথা বলবো, ইনি একটা অসাধারণ ব্যক্তিত্ব, যার আজানের সুর শুনে আজকে থানাঘাটা মানুষের ঘুম ভাঙে, ফজরের ঘুম ভাঙে, সেই মানুষটার সাথে আমরা এখন কথা বলবো। ইনি হলেন আর কেউ না, ইনি হলো আমাদের থানাঘাটা আমিনিয়া মসজিদ এবং মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব, এবং ওনার আর একটা পরিচয় আছে, সেটা আমি পরে বলবো ইনশাআল্লাহ, স্টেপ বাই স্টেপ বলবো। তা ওনার কাছে আমি শুনতে চাচ্ছি যে আপনি এই মাহফিল স্টেজের যে চেয়ার এবং টেবিলটা আপনি যে সুন্দর ডিজাইনে বানিয়েছেন, এই ডিজাইনটা আপনি কোথা থেকে নিয়েছেন এবং কেমন খরচ হয়েছে, এটা আপনি সংক্ষেপে আমাদের সামনে তুলে ধরবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার চেয়ার টেবিল আসলে মূলত মিজানুর রহমান আজারের জন্য আসবে, এই জন্য মানা। আপনার মিজানুর রহমান আজারের জন্য বানানো ছিল, উনি আসতে পারেন নাই, উনি যে কোনো সমস্যার কারণে উনি আসতে পারে না। ডিজাইনটা দিয়েছিল মিশরের থেকে আমার বন্ধু মুনোয়ার হাসান মমিনের কাছ থেকে, ওই ইউটিউব সার্চ করে ওটা আমি নিয়েছিলাম তার কাছ থেকে। নেওয়ার পরে আপনার মনে করেন ওই ডিজাইনটা আমি সাতক্ষীরার সবচেয়ে নামি দামি কারিগর দিয়ে করা, আমার দোকানের কারিগর দিয়ে করা, ওটা আপনার মনে করেন খরচের এমন 70,000, 3টা চেয়ার সহ টেবিল 70,000 থেকে 80,000 টাকা খরচ। জি জি ভাই।